হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে আবারও চলে আসলাম। এইরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক দিয়ে আমার পাশেই থেকো। আজ আমি তোমাদের যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি অনেক মজার। আজ তোমাদের জন্য নিজের বাবার সাথে ঘটে যাওয়া একটা দারুণ ঘটনা নিয়ে আসলাম। মজা নিতে চাইলে একেবারেই না টেনে গল্পটি সম্পূর্ণ শোনো। আমার নাম বিথি, আমার বয়স 21 বছর। আমি অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করি। আমার স্বামীর সাথেই আমি কক্সবাজারে থাকি। আমি যখন অনার্স প্রথম বর্ষে পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়। আমার বাবা ভালো ছেলে পেয়েছে, তাই আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম, আমার গায়ের রং একদম ফর্সা, আমার ফিগারটা ছিল বেশ আকর্ষণীয়, আমার বাগানের ফুলগুলো ছিল বিশাল বড় সাইজের। এক কথায় আমি সব দিক দিয়ে একদম পারফেক্ট ছিলাম, তাই ছেলেরা আমাকে দেখে সহজেই আকৃষ্ট হয়ে যেত। বাবা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, আর তাছাড়া আমিও রাজি হয়ে যাই বিয়ে করার জন্য। আমার মায়েরও ছেলেটিকে খুব ভালো লেগেছে, মা বাবার পছন্দ, তাই আমি আর না করিনি। যাই হোক, আমরা দুই বোন। আমার ছোট বোনের নাম টুম্পা, আমার ছোট বোন এবার দ্বাদশ শ্রেণীতে পড়ে। সে আমার মা বাবার সাথে চট্টগ্রামে থাকে। আমার ছোট বোন পড়াশোনায় অনেক ভালো, সবসময় ভালো রেজাল্ট করে, পরীক্ষায় সবসময় ফার্স্ট হয়। ক্লাস 5, 8 এবং 10-এর বোর্ড পরীক্ষায় সে GPA 5 পেয়েছে। আমার বাবা মা তাকে খুব ভালোবাসে। আমার বোনও কিন্তু আমার মতো অনেক সুন্দরী ছিল, তার বাগানের কমলাগুলো ছিল বেশ বড় সাইজের। আমার বাবার নাম আশরাফুল, তিনি কোনো কাজ করেন না, আমাদের নিজেদের বাড়ি আছে, সেটি ভাড়াতে রেখেছে, যা ভাড়া পায় তাতেই সংসার চলে যায়। আমার মায়ের নাম রেহানা বেগম, তিনি একজন গৃহিণী। আমার মা বাবা দুজনেই খুব ভালো মনের মানুষ, আমার মা বাবা দুজন দুজনকে খুব ভালোবাসে। আমার মায়ের হাতের রান্না অনেক মজা, আমার শ্বশুরবাড়ির লোকজন আমার মায়ের হাতের রান্না খুব পছন্দ করেন। মাঝে মাঝে প্রায়ই মা অনেক কিছু রান্না করে আমাদের জন্য পাঠিয়ে দেয়। আমার স্বামীর নাম সোহেল, সোহেল দেখতে খুব সুন্দর, স্মার্ট এবং সুদর্শন। সোহেল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সোহেল আমাকে খুব ভালোবাসে, প্রতিদিন অফিস করে বাসায় আসার পর রাতের বেলা সে আমাকে খুব সুখ দেয়। প্রতিদিন রাতে আমিও সোহেল প্রচুর খেলাধুলা করি। সোহেলের খেলোয়াড় অনেক বড় সড়, তার খেলোয়াড় আমার মাঠে নামালেই খুব শান্তি লাগে। প্রতি রাতে পুরোদমে দুজনে খেলাধুলা করি। সকালবেলা সোহেল চলে গেলে আমার খেলার মাঠ টনটন করতে থাকে শুধু একটু খেলার জন্য, বাসায় আসলে তাকে আর ছাড় দেই না, ইচ্ছে মতো খেলা করেই মনের বাসনা পূরণ করি, আর সোহেলও আমার মনের ইচ্ছা পূরণ করে দেয়। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মনের মানুষ, তারা আমাকে খুব আদর করে, তাদের আদর করা দেখলে মনে হবে আমি যেন তাদেরই মেয়ে। আমার শ্বশুর অনেক ভালো, তিনি আমাকে অনেক জামা কাপড় এনে দেন, সব জামা কাপড় ছোট ছোট সাইজের। এই জামাগুলো আমি ঘরে পরে থাকি, জামাগুলো শুধু আমার ফুল এবং খেলার মাঠটি ঢেকে রাখে, তাছাড়া বাকি সব কিছুই দেখা যায়। আমার শাশুড়িও এমন জামা কাপড় পরে, কারণ তারা আধুনিক পরিবারে ছিল, অতি মডার্ন। এক রাতের ঘটনা, আমি আর সোহেল পুরোদমে খেলা করছিলাম, দরজা লক করতে ভুলে গেছিলাম। তখন আমার শ্বশুর আমাদের ঘরে আসে কি একটা কাজের জন্য, তখন আমি পুরো উন্মুক্ত ছিলাম, আর আমার মাঠে সোহেলের খেলোয়াড় ছিল, আর আমার ফুলগুলো সোহেলের মুখে। সেই অবস্থায় আমার শ্বশুর আমাদেরকে দেখে ফেলে, তখন সে আমাদেরকে দেখে বলে চালিয়ে যাও, এই বলে সেই রুম থেকে চলে যায়। এক কথায় বলতে গেলে আমার শ্বশুর শাশুড়ি অনেক ফ্রি। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আমরা সবাই মিলে সেন্ট মার্টিনে ঘুরতে যাব। আমার ছোট বোনেরও খুব শখ ছিল সে সেন্ট মার্টিন ঘুরতে যাবে, কিন্তু আমার ছোট বোন আর আমার স্বামী সোহেল তাদের দুজনের ছুটি হচ্ছিল না। কিন্তু গত কয়েক মাস আগে যাওয়ার সুযোগ আসলো, আমার ছোট বোনের দুর্গাপুজো উপলক্ষে কলেজ বন্ধ ছিল, আর সোহেলও অফিস থেকে ছুটি ম্যানেজ করতে পারল, তাই আমার বাবা মা আর ছোট বোন টুম্পা আমাদের বাড়িতে চলে আসলো। তারপর আমরা সবাই মিলে সেন্ট মার্টিনে ঘুরতে গেলাম। সেন্ট মার্টিনে শুধু পানি আর পানি, চারিদিক ছিল অনেক সুন্দর,
সবাই অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কিছু খেলাম, অনেক মজা করলাম। আমরা সেন্ট মার্টিনে একদিন ছিলাম, তারপরের দিন বাড়ি চলে আসলাম। এবার আসি আসল ঘটনায়। সেন্ট মার্টিনে থেকে ফেরার পর আমার মা ভীষণ অসুস্থ হয়ে পড়ল। মায়ের খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে গেল। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার জানালো তেমন কিছুই হয়নি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু কয়েকদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হবে। পরে মাকে ভর্তি করলাম, ভর্তি করিয়েই আমি বাড়ি চলে আসলাম। আর আমার বাবা আমার মায়ের সাথে ছিল। বাড়িতে এসে পরের দিন সকালবেলা টুম্পাকে বাড়িতে রেখে আসলাম, কারণ ওর কলেজ খুলেছে, ছুটি শেষ। তাই এদিকে হাসপাতালে বাবা একা সামলাতে পারছিল না, তাই আমাকে আসতে বলল হাসপাতালে। আমি আমার শ্বশুর শাশুড়িকে ব্যাপারটা জানালাম, তারা আমাকে যেতে বলল। তাদের অনুমতি নিয়ে আমি হাসপাতালে চলে আসলাম। এসে মায়ের সেবা যত্ন করা শুরু করলাম, মাকে খাওয়ানো, গোসল করিয়ে দেওয়া, সবকিছুই আমি করতে লাগলাম। রাতে আমার আর বাবার ঘুমানোর জন্য একটা বিছানার দরকার ছিল। পরে আমি আর বাবা একটা ফাঁকা কেবিন পেয়েছিলাম, সেই রুমে আমি আর বাবা রাতে শুয়ে পড়ি। আমি নিচে ঘুমালাম আর আমার বাবা বিছানায়। হঠাৎ পাশের কেবিন থেকেই মা ডাকারাকি করছিল, তাই আমি গেলাম মায়ের কাছে। ভেবেছি মায়ের হয়তো খারাপ লাগছে। পরে দেখি মা পানি খাওয়ার জন্য ডেকেছে। মাকে পানি খাওয়ানোর পর আমি আবারও শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসছিল না, তাই চুপচাপ শুয়ে রইলাম। হঠাৎ আমার ফুলগুলোয় কারোর স্পর্শ অনুভব করলাম। আমি ভয়ে চমকে উঠলাম, ঘুরে দেখি আমার বাবা আমার ফুল দুটোকে ধরে রেখেছে, তারপর চাপতে শুরু করল। আমি বললাম, বাবা কি করছো? বাবা বলল, চুপ থাক। ভয়ে আমিও চুপ করে রইলাম। কিছুক্ষণ দলার পর বাবা আমার খেলার মাঠ উন্মুক্ত করে দিল। তারপর বাবার খেলোয়াড়টি বের করে আমার খেলার মাঠে প্রবেশ করিয়ে দিল। আমি খুব সুখ অনুভব করলাম। তারপর প্রবল গতিতে বাবা খেলা শুরু করল। এই বয়সে যে বাবার এত জোর আছে তা আমি ভাবতেই পারিনি। কিছুক্ষণ দুজনে ইচ্ছে মতো খেলে নিলাম, তারপর শুয়ে পড়লাম। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি হঠাৎ আমার সাথে কেন খেললে? বাবা বলে, তোর মা তো অসুস্থ, আমার খেলোয়াড়টিকে শান্ত করতে পারছিলাম না, তাই তোর সাথে খেললাম। অবশ্য আমার নিজেরও খেলার মাঠ টনটন করছিল, তাই আমিও বাবাকে না করলাম না। স্বামী সোহেলের অভাব বাবা পূরণ করে দিল। এইভাবেই যতদিন হাসপাতালে ছিলাম ততদিন রাতে আমি আর বাবা রোজ রাতেই খেলা করেছি। এরপর কিছুদিন পর আমার মা সুস্থ হয়ে যায়, তারপর মাকে নিয়ে বাবা বাসায় চলে যায়। আমিও কক্সবাজারের স্বামীর কাছে চলে যাই। বাসায় আসার পর সোহেল আমার মাঠে পুরো দমে খেলা শুরু করে দিয়েছে। বেচারা কতদিন ধরে খেলতে পারেনি, কিন্তু আমার খেলা নিয়ে কোনো চিন্তা ছিল না, কারণ বাবা তো ছিলই, আমার সব ইচ্ছা পূরণ করে দিয়েছে। এই ছিল আমার আজকের গল্প। আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আমার গল্পগুলো শুনতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।